হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা বিলোনিয়া বেদেন এবং হাতে কক্টি সার দিয়ে দিব দাম সিনে ইতাম্ব এই সটি থাম তাম জরাওয়া বিলোনিয়া প্রেস ক্লাব ও রুংসরং নদী কাশা বরং ইয়াফার্মুং পান্ডা তেই সাখামতে কাশা পান্ডা সংরক্ষা তাতে মুসঙ্গে আসলে পানা চান রেখা মাজা ফেলেন যত আদর পানা মাজা হেপাটাইটিস ফাউন্ডেশনে সংস্থা নাই এবার কাসকো হাসিনি কসাম সাগনে ডক্টর প্রদীপ ভৌমিক সাগরা হাঙ্কটি সাকদুক তাহিরে তাংফাং ডক্টর জগদীশ চন্দ্র নমা বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ খুবই কবনি আদর পান্ডা বাইমেন ইয়াগুলো পাই থাকো রুংসুরুংনো বরম ব্যাপার জাখা তাহলে বলে একটা সময় আসবে যখন আমাদের কিচ্ছু করার থাকবে না তো এই দুটি বিষয় নিয়ে আরো অনেক বিষয় আলোচনা আছে কিন্তু আপনার দুটি বিষয় চুজ করেছে এই দুটি বিষয় স্যার বলবেন আর আজকে এটা আগে যে শব্দটা আমরা ব্যবহার করতাম সেটার গুরুত্ব মায়েদের বা মেয়েদের গুরুত্ব সামাজিক ৩০-৪০ বছর ৩০-৪০ বছর বয়সে তার উচ্চ রক্তচাপ হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা অনেকের তুলনায় অনেক অনেক বেশি অথবা তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ওই যেটা ব্যাপারে প্রি মেচুর হার্ট অ্যাটাক 55 বছর বয়সের আগে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ যদি আমরা এখন বলি নন কমিউনিকেবল ডিজিজ আমরা এত জিন কথা বলছি কমিউনিকেবল ডিজিজ নিয়ে কিন্তু আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা বলছি এগুলি সম্ভাবনা আছে তাহলে আমার কাকে বেশি জরুরি তো আমাকে আজকে কথা বলতে হবে আমার মা আমার যে গর্ভাবস্থায় যে মেয়েটি বা বউটি তার স্বাস্থ্য বা তার আগে তার সুস্থতা নিয়ে আমার কথা বলবে তার সুস্থতা নিয়ে কথা বলতে আমার সমাজ থেকে বাধ্য সে তো বাধ্য পারবে না তাহলে আমার সমাজ থেকে নিয়ে কথা বলবে সমস্যাটা কত আজকের দিনে যেটা সমস্যা হয়ে যাচ্ছে সেগুলি এখনো কিছু কিছু সংক্রামক একসঙ্গে রোগগুলিকে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি সেটা সংক্রামক এবং অসংক্রামক অসংক্রামক যেগুলো বলেন ডায়াবেটিস হাইপারটেনশন উচ্চ রক্তচাপ ইত্যাদি সেগুলো বলছি নন কমিউনিকেবল ডিজিজ যেটা বলছি সেটা হলো সংক্রামক ব্যাধি যেমন কোভিড এতদিন আমরা লড়াই করে স্যার করেছেন যে আমরা যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেটা কোভিড এর সংক্রামক ব্যাধি ম্যালেরিয়ার সঙ্গে আন্তরিক সঙ্গে আমরা লড়াই করে আসছি অন্যান্য রোগের সঙ্গে এখন টিকাকরণের মাধ্যমে এক সময় স্যার জানে যারা মিলে কাজ করেছে আমরা বছরের উপর বছর টিকা দেওয়ার জন্য বিভিন্ন টিকা এখন প্যান্ডামেন্ট টিকা পাওয়া যায় আর কোভিড টিকা পাওয়া যায় সেগুলো গ্রামে গ্রামে আমাদের স্বাস্থ্য কর্মীরা খুঁজে খুঁজে সবাইকে টিকা দিয়ে আজকে রোগগুলো অনেকগুলো রোগকে প্রতিরোধ করে তোমরা ডিপ্তারিয়া দেখো নি বা আমি বিশ্বাস করে আগে থেকে দেখবে না সেগুলি অন্যতম এইচআইভি বা এইডস তারপর হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস আমরা এতদিন পর্যন্ত আমাদের রাস্তায় সব জায়গায় স্লোগান দিয়েছি আমরা ঠোঁটে লাগিয়েছি যে প্রধানত যৌন মাধ্যমে হ্যাপাটাইটিস সরি এইডস ছড়ায় কিন্তু এখন আমাদের বলতে বাধ্য হয়েছে যেমন আমাদের এইডস কাদের মধ্যে পেতাম স্বাভাবিক ঘরের ছেলে মেয়েদের মধ্যে সেখানে কিন্তু ছিল না তাদের মধ্যে ছিল যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদের মধ্যে যারা হাই রিস্ক গ্রুপ বলতাম এখন উল্টোটা হয়ে গেছে কারণ নাকি ড্রাগের কারণে ওরা বুঝে না বুঝে ড্রাগ নিচ্ছে এই যে আমি ছড়াচ্ছে আমরা যেহেতু এটা নিয়ে কাজ করে আমরা দেখেছি প্রতি 100 জন শিশু ছেলে বা মেয়েদের মধ্যে যারা সিরা মধ্যে মাদক দ্রব্য গ্রহণ করে তাদের প্রায় 20 জনের এইডস আছে কথাটা চিন্তা করুন প্রতি 100 জনের মধ্যে 20 জনের এইডস এ ভুগছে প্রতি 100 জনের মধ্যে 24 জন হ্যাপাটাইটিস সি তে ভুগছে প্রতি 100 জনের মধ্যে প্রায় 8-9 জন হ্যাপাটাইটিস বি তে ভুগছে সমস্যাটা কোথায় হচ্ছে এইচআইভি এখন পর্যন্ত 2005 সাল থেকে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে সম্পূর্ণ বিনামূল্যে এইচআইভির ওষুধ দেওয়া হয় এবং অনেক সচেতনতার পরে এইচআইভি কমতে শুরু করেছিল ড্রাগের জন্য আবার ড্রাগের জন্য বাড়তে শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ
ম্যালেরিয়ার ওষুধ 5 দিন বা 7 দিন গেলে ঠিক হয়ে যায়, টাইফয়েডের ওষুধ 5 দিন গেলে 7 দিন গেলে ভালো হয়ে যায়, কিন্তু এইচআইভি ভালো হবে না। কিউর করতে এই সপ্তাহে হবে না, নিরাময় হবে না, থাকবে কন্ট্রোলে থাকতে পারে। তাহলে একটা রোগ আমি কিন্তু সঙ্গে নিয়ে বহন করে চলছি সারা জীবন, যতদিন আমি বাঁচবো, কতদিন বাঁচবে সেটা অন্য প্রশ্ন, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কে কতদিন বাঁচবে তার আয়ু কি হবে সেটা অন্য বিষয়। তাহলে আমি কিন্তু একটা ভয়ঙ্কর রোগ ধরেন যেটা থেকে আমার মুক্তি নেই কখনো, তারপরে কি হবে আমার থেকে আমার পরিবারের অন্যদের মধ্যে ছড়াবে। আমি নিজে অসুস্থ আমার পরিবারকে দান করলাম, কি রাখলাম একটা ভয়ানক রোগ, এটা সুস্থতা নেই। যার হ্যাপাটাইটিস বি হচ্ছে, হ্যাপাটাইটিস সি হচ্ছে একই সমস্যা, হ্যাপাটাইটিস সি সুবিধা হলো এগুলিও কিন্তু ড্রাগের মাধ্যমে ছড়া, সেটা হলো ঔষধের মধ্যে চিকিৎসার মাধ্যমে। গত 2 বছর আগে থেকে 2019 সাল থেকে আমাদের রাজ্যে ন্যাশনাল প্রোগ্রাম শুরু হয়েছে, জাতীয় যেখানে হ্যাপাটাইটিস বি এবং সি এর চিকিৎসা সুযোগ করা হয়েছে, ন্যাশনাল ভাইরাল হ্যাপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, সেটার মধ্যে চিকিৎসা হচ্ছে, হ্যাপাটাইটিস সি হতে চিকিৎসা হচ্ছে, কিন্তু ছড়া তো আমাদের মধ্যে এখানে প্রতি 100 জনের মধ্যে 24 জন রয়েছে, বিও ছড়াচ্ছে, কিন্তু বি কম হচ্ছে আমাদের রাজ্যে। যেহেতু হ্যাপাটাইটিস ফাউন্ডেশন এর মধ্যে প্রায় 37% মানুষকে টিকা দিয়ে রয়েছে, এবং সেটা একমাত্র আমি বলবো যে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার মাথা থেকে এই যে সুবিধা বেরিয়ে এসেছিল এবং সেটার জন্য যে নিরবর চেষ্টা করেছিলেন সেই জন্য সেটা সম্ভব হয়েছে। নাহলে সারা ইন্ডিয়াতে যে হারে আমাদের যে হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি হওয়ার পরে হ্যাপাটাইটিস বি যেটা সেটা যেভাবে মারণ থামা নিয়ে এসেছিল সেটাকে প্রতিহত করা সম্ভব হতো না, এর থেকে বড় ইচিভমেন্ট আমার মনে হয় না আমরা কল্পনাও করতে পারি। দ্বিতীয়ত এখন যেটা হচ্ছে এই যে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এখন হ্যাপাটাইটিস বি ছাড়াও অন্যান্য অনেক কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করেছেন, সচেতনতা শিবির বৃদ্ধি করেছেন, আসংক্রামক রোগ যেগুলো আছে সেগুলোকে প্রতিহত করার জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ক্যাম্প করছেন, স্বাস্থ্য শিবিরগুলো তো প্রথম থেকেই করে আসেন যাতে জনসাধারণ একদম কাছে গিয়ে আমরা বুঝতে পারি, আর সেই কাজগুলো আমরা কিন্তু হাতে নিয়েছি। আজকে এখানে মধ্যে স্নেহাসী বাবু বলতে চেয়েছিলেন যে এটা আমাদের হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এবং সেই সঙ্গে এইডস রোগ এটা একটা সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, তার আলোচনা করার সময় আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা সঙ্গে একটা সম্পৃক্ত আছে। আমরা আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে স্বীকৃতি পর্যন্ত এরকম ছিল যে এখানে মধ্যে এইডস এর রোগীর সংখ্যা খুব কম ছিল, কিন্তু বর্তমানে আমাদের যে অ্যানালাইসিস আমরা যে সার্ভে করেছি এটা দেখে বৃহৎ অংশে বিশেষ করে ছাত্রছাত্রীরা মানে যারা কলেজে থাকে বা পাস করে ওই ছাত্রছাত্রীরা অথবা একদম কম বয়সে যারা আপনি বয়সে যারা আছে যারা তারা সবাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে।